হাই গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো, ফ্যামিলি সবাই মিলে একটা নতুন ধরনের চ্যালেঞ্জ হতে চলেছে, যেটা তোমরা নিশ্চয়ই গেস করতেই পারছো, কেন কি তোমরা আমার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট, তোমরা বুঝেই গেছো যে আমরা কী চ্যালেঞ্জ করতে চলেছি। তো স্কিপ করো না, কিন্তু এন্ডটা কিন্তু ভীষণ মজার হতে চলেছে, তো তোমরা স্কিপ না করে এন্ড অব দি দেখতে থেকো। আমিও মাঠে নেমে পড়েছি। দেখো গাইজ, আমাদের আজকে হচ্ছে চাউমিন চ্যালেঞ্জ। আর চিকুটটা দেখি দে, চিকুটটা হচ্ছে পাস্তা, ও পাস্তা পছন্দ করে, আর আমাদের চাউমিন মায়ের সস ছাড়া আর আমাদের সস দিয়ে। চলো জলদি জলদি করে খেয়ে নিচ্ছি, ফার্স্ট হয়ে দেখি। আমি ফার্স্ট হারবো চাউমিন চ্যালেঞ্জ। চিকু আগে বলছে আমি হারবো। চিকু তাতাই নেই, তুই খা আরামসে, আরামসে খা। যেমন করে হোক ফার্স্ট হয়ে গেছি। টিপু দেখা করটা, টিপু তো দেখাচ্ছে, দাঁড়া টিপু দেখা। মায়ের এখন অনেকটা আছে, দেখো এরা এখন তার এইটা দেখো, এইটা মজা দেখছো, দেখো চ্যালেঞ্জ করতে বসে কোথায় বসে গেছে ফোন নিয়ে। দেখো মায়ের, আমাদের 5 মিনিট পর মায়ের, আর এইটা আজকে একদম লাস্ট, এটা একদম লাস্ট, এটা একদম কম্পিটিশনে হেরে গোহারা। আর আমাদের আজকে চ্যালেঞ্জের ইয়ে ছিল আর কি, যে জিতবে তাকে কালকে মেলাতে আনলিমিটেড খাওয়াবে মা। মায়ের কাছে এমনিতে আমি একদিন মোগলাই পাই, সেদিনে ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা যেদিন হয়েছিল সেদিনে মা বলেছিল ইন্ডিয়া জিতবে, আমি বলেছিলাম অস্ট্রেলিয়া জিতবে, মানে অস্ট্রেলিয়ার পক্ষে হয়ে নয়, বাট খেলাটা দেখে বুঝতে পেরেছিলাম। তো সেই জন্য মোগলাই পাচ্ছি, আবার আজকের দরুন পাচ্ছি। এরা চিকু আর মা খাওয়াবে আমাদের দুজনকে। এ চিকু আমাদের কী খাওয়াবে কাল মেলাতে, মেলায় কী খাওয়াবি? তুই তো হেরে গেলি। হ্যাঁ, ও তোর পয়সা নেই,